রিসোর্সেস তার সেলিব্রেশন আমরা দুর্গা পুজোয় দেখতে পারবো তালা প্রত্যয়ে। আজকে খুঁটি পুজো সঙ্গে জামাই ষষ্ঠী। আজকে অনেক সকাল সকাল উঠতে হয়েছে, মানে উঠে রেডি অলরেডি হয়ে গেছি, কিন্তু এখনো ফুলফিল রেডি হয়নি। চুল টুল দেখতে উড়োনারা এখনো চুল আসরানোর সময় পায়নি। এখন খাচ্ছি, এই যে ম্যাগি খাচ্ছি, এক্ষুনি বেরিয়ে যেতে হবে, কারণ আজকে রয়েছে হচ্ছে টালা পার্ক প্রত্যয় খুঁটি পুজো। সাথে সাথে আজকে রবিবার, আরও একটা বিশেষ দিন, সেটা হচ্ছে জামাই ষষ্ঠী। যারা বিবাহিত তাদের তো আজকে একদম মজাই আলাদা। সকাল সকাল রোদটা একটুখানি কম আছে, কিন্তু গরমটা অনেকটাই। এবার রবিবারের একটা কেস থাকে, সেটা হচ্ছে দমদম থেকে মেট্রো অন্যান্য দিন, মানে সপ্তাহের অন্যান্য দিন যেরকম টাইমে চলে, রোববার একটু লেটে চলে। জামাই ষষ্ঠীর বাজারে দেখো ভিড়টা দেখো, সকাল থেকেই ভালোই ভিড়। লোকাল ট্রেন থেকে নেমে গেছি, এবারে মেট্রোতে উঠবো। 9:08 বাকি, ফার্স্ট ট্রেনে উঠবো মেট্রো। এমনি প্যাসেঞ্জারের থেকে সব জামাই প্যাসেঞ্জার বেশি। এবার আমাকে বেশ খানিকটা হাঁটতে হবে, তারপরে টালা পার্ক প্রত্যয়। আজকে রাস্তাঘাট কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, রবিবার বলেও এটাও একটা কারণ। প্রত্যয়ের একদম সামনে চলে এসেছি, দেখাই তোমাদেরকে। দেখো এই জায়গাটাতে এরকম খুব সুন্দর করে একটা মণ্ডপ করা হয়েছে। আমি যখন প্রথম এখানে 2017-18 পুজো দেখতে আসি, এই গলির মধ্যে পুজোটা হয়, 18-তে ওরা মাঠে চলে আসে, তখন এই পাড়ার মানুষের যে একটা একটা এই গলির মধ্যে যে কাজ করতে গেলে যে অসুবিধার সম্মুখীন হতে হয়, সেটা হয়তো বিগত 18 সাল থেকে সেটা হচ্ছে না, যেহেতু একটা আইসোলেটেড মাঠে আমরা কাজটা করছি। কিন্তু তবুও একটা, কিন্তু এই ধরুন আজকে আমরা শুরু করছি, সেখানে এরকম একটা মণ্ডপ তৈরি হয়েছে রাস্তার মাঝখানে, আপনাদের হয়তো সাময়িক কিছু অসুবিধা হচ্ছে, কিন্তু এই অসুবিধাগুলো কিন্তু আগামী দিনের একটা শুভ বার্তা নিয়ে আসে। সারা কলকাতার মানুষ, সারা বিশ্বের কাছে কিন্তু আমরা যে কর্মকাণ্ড উপস্থাপনা করি, সেটা কিন্তু আশা করি মানুষ একটা অন্যরকম জিনিস উপভোগ করে। গত বছরও যখন এসেছিলাম তোমাদেরকে দেখেছিলাম, অসাধারণ মণ্ডপ এখানে কিন্তু তৈরি করা হয়েছিল। আর এই সামনেই হচ্ছে খুঁটি পুজো, এই সামনে তোমাদেরকে দেখাবো। তার আগে এই যে মানে মণ্ডপটা তৈরি করা হয়েছে, এটাও কিন্তু খুবই সুন্দর করে করা হয়েছে। এই সেই জায়গা যেখানে যেখানে সুন্দর সুন্দর মণ্ডপ গত অনেক বছর ধরে কিন্তু হয়ে আসছে, ঠিক আছে? তোমরা সকলেই এসছো তালা প্রত্যয়ে, সবাই আসো দুর্গা পুজোর সময়, ভীষণই সুন্দর করে উপস্থাপনা করা হয়। বিষয়টা খুবই অদ্ভুত লাগে না, মানে এখন যেই মাঠটা তোমরা ফাঁকা দেখছো, সেই মাঠটা কিন্তু আর কয়েক মাস পরে পুরোপুরি খুব সুন্দরভাবে সেজে উঠবে। মা দুর্গা যেখানে থাকবেন, আর আমরা আসব লাইন দিয়ে, সারি সারি সারিবদ্ধভাবে লাইন দিয়ে আসব, যে ঠাকুর দেখতে অসাধারণ উপস্থাপনা করে প্রতি বছর। আর একটা কথা, তোমরা সকলেই জানো যে এশিয়ান পেন্টসের পুরস্কার পাওয়া, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, সেটা কিন্তু টালা পার্ক প্রত্যয় অবশ্যই গত বছর পেয়েছে। সামনেই দেখতে পাচ্ছ যে খুঁটিটা সাজানো হয়েছে, ঠিক আছে? খুব সুন্দর করে সাজানো হয়েছে খুঁটিটা। চলছে দেখতে পাচ্ছ, পুজো অলরেডি করা হচ্ছে এখানে। ঢাকিরা যারা রয়েছেন তারা ঢাক বাজাচ্ছেন। মৃত্যুঞ্জয়বাবু ভালো আছেন? ঠিক আছে, অনেকদিন পর দেখা হলো, সে সরস্বতী পুজোর পরে দেখা হলো, দেখা তো হবেই এখন, আজকে তো সূচনা হয়েই গেল। মায়ের যে চালচিত্রের
পূজার যে পিছনের অংশটা চালচিত্রটা সেখানে সেটা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। মানে খুঁটি পুজোতেও কিন্তু এই যে ডেকোরেশনটা সেটাও কিন্তু একটা আলাদা মানে অনুভব এনে দিচ্ছে। যারা এসছো মানে 2021 বা 20তেও যারা এসছো পুরনো দিনগুলোতে তারা জানবে যে এখানকার আবহাওয়াটা একদম আলাদাই থাকে, আলাদা লেভেলের থাকে। ছোট্ট ছোট্ট যে বাচ্চারা তারা দিচ্ছেন, এলাকার বাসিন্দাদের গাছের চারা দিচ্ছেন। যার হাত ধরে টালা প্রত্যয় দুর্গোৎসবের সূচনা হয়েছিল, 2022 কিন্তু তার হাত দিয়ে সূচনা হবে। শিল্পী সুশান্ত পালের সাথে কথা বলবো। নমস্কার। এ বছরের যে খুঁটি পুজো সেটার মাধ্যমে তো শুরু হয়ে গেল, ভাবনার ব্যাপারে এখানে জানতে চাইবো। দেখো, আমরা দোলের দিনকে একটা টিজার লঞ্চ করেছিলাম যে আবর্ত, আজকে আমরা যেহেতু একটা বিশেষ দিনে খুঁটি পুজো করছি যে বিশ্ব পরিবেশ দিবসের দিনে 5th June, সেখানে আমরা একটা গ্রিন ইনিশিয়েটিভ আমরা প্ল্যান করেছি। এবং দেখছো যে বাচ্চাদের হাত দিয়ে যত আমাদের আজকের এখানে উপস্থিত ছিলেন, পাড়ার মানুষ বা যারা অন্য জায়গা থেকে এসেছিলেন, সকলের হাতে কিন্তু আমরা ছোট গাছের চারা তুলে দেওয়া হচ্ছে। যে এবং এই চারা তুলে দেওয়ার মাধ্যমে এই পরিবেশ দিবসটাকে যেমন আমরা উদযাপন করছি, এবং আজকের দিনকে কিনে আমরা দুর্গার আহ্বান করছি যে এই যে 22-এর পুজোর একটা সূচনা, খুঁটি পুজোর মাধ্যমেই বলতে পারো তার একটা সূচনা হলো। এবং গত বছর যেটা আমি এখানে করেছিলাম যে একটা আনরেস্ট্রিক্টেড 21, যে একটা দুর্বিষহ সময় থেকে মানুষকে বেরিয়ে আসার একটা প্রচেষ্টা যেটা ছিল, এবছর কিন্তু সেই মানুষের যে একটা রিসোর্সেস, হিউম্যান রিসোর্সেস, তার সেলিব্রেশন আমরা দুর্গা পুজোয় দেখতে পারবো তালা প্রত্যয়ে।
এইটুখানেই বলছি, কারণ এর পরে ক্রমশ প্রকাশ্য যে কীভাবে আমি সেটা করতে চাইছি। কিন্তু হিউম্যান রিসোর্সের সেলিব্রেশন আমরা এবছর তালা প্রত্যয় দেখি, যেখানে সেলিব্রেশন অফ হিউম্যান রিসোর্সেস, এটাই সেলিব্রেশন অফ হিউম্যান রিসোর্স একলাইন বলা যেতে পারে। আর একটা বিষয় আমি জানতে চাইবো যে পুজোর কাজ তো মোটামুটি আজকের পর থেকে শুরু হয়ে যাচ্ছেই, মানে মাঠের কাজ কবে থেকে শুরু হচ্ছে? আমাদের কাল থেকেই মাঠে শুরু হয়ে যাবে, কাল থেকেই মাঠে কাজ শুরু হয়ে যাবে। আর গত বছর আমরা জানি যে এশিয়ান পেন্টসে সম্মানিত হয়েছিল তালা প্রত্যয়, এবছর শিল্পী হিসাবে কতটা আশাবাদী? দেখো, পুরস্কার পেলে তো ভালোই লাগে, পুরস্কারের জন্য আমরা পুজো করছি সেটাও নয়, কিন্তু আমরা আসলে কাজটাকেই প্রাধান্য দিচ্ছি। মানে আমি যেটা ধরো এই গত মানে 5-6 মাস ধরে আমি যেটা ভিজুয়ালাইজ করছি সেইটার এক্সিকিউশন শুরু হবে আগামীকাল থেকে, যার সূচনা হলো আজকে। এবং সেটা আমি যতটা ভিজুয়ালাইজ করেছি সেইটা কতটা তার কাছাকাছি গিয়ে পৌঁছতে পারবো সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে যে আমি কতটা সাকসেস আমার নিজের কাছে। আগে সেটা খুব ইম্পর্টেন্ট যে আমি যেটা ভাবছি, যেটা ভিজুয়ালাইজ করছি, যেটা চিন্তা করছি, যে মেসেজটা দিতে চাইছি সেটা আগে আমি আমাকে স্যাটিসফাই করতে পারি কি না। আমি যদি আমাকে স্যাটিসফাই করতে না পারি, অগণিত মানুষের কাছে কিন্তু সেটা পৌঁছবে না, বা ওই পুরস্কার দাতাদের কাছেও সেটা পৌঁছবে না। তা আমার প্রধান লক্ষ্য থাকে যে আমার নিজেকে স্যাটিসফাই করা, যে আমি যেটা ভিজুয়ালাইজ করছি এতদিন ধরে, যেটা আমার ব্রেন স্টাইল, হ্যাঁ, সেইটা এই মাঠে এক্সিকিউট করতে পারলাম কি না, সেইটার কাজ আজকে থেকে শুরু হলো। আশা করছি মানুষের কাছে একটা অন্য বার্তা পৌঁছবে তালা প্রত্যয়। শেষ প্রশ্ন আমার, পরিবেশ দিবসে সূচনা, পরিবেশ বান্ধব কিছু তো আমরা দেখতে পাবোই অবশ্যই, সেটা প্রতি বছরই থাকে তালা প্রত্যয়ের মঞ্চে। এই পরিবেশের সাথে মা দুর্গার একটা মেলবন্ধন, এটা কীভাবে তুমি দেখা করো? আসলে প্রকৃতিই তো দুর্গা, সেই প্রকৃতির যদি রক্ষণাবেক্ষণ আমরা না করতে পারি তাহলে দুর্গার রক্ষণাবেক্ষণ হবে কী করে? সেই শক্তিটা আহ্বান আমরা করছি, কিন্তু সেই প্রকৃতিটাকে তার সম্মান দেওয়া, তাকে যত্ন করা, তাকে লালন পালন করা, সেটা যেমন আমাদের খুব ইম্পর্টেন্ট আমাদের জীবন যাপনের ক্ষেত্রে, তারই বার্তা মনে হয় আজকে তালা প্রত্যয় থেকে দেওয়া হবে। অনেক ধন্যবাদ। এবছর তো সুশান্ত পাল, শিল্পী সুশান্ত পালের হাত ধরে আবারও যাত্রা শুরু হয়ে গেল, ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে আপনার কাছে জানতে চাইবো। সবে তো শুরু, আজকে খুঁটি পুজো, সঙ্গে জামাই ষষ্ঠী, আমরা সামনে অপেক্ষা করে আছি মাঠ দুর্গা ষষ্ঠীর জন্য। আরো একটা বিষয়, জামাই ষষ্ঠী, বিশ্ব পরিবেশ দিবস, আর হচ্ছে বলতে যাচ্ছিলাম শুধু এটা নয়, ওটা তো বাঙালির 12 মাসে তারও পার্বণের মতো এটা একটা, আরেকটা হচ্ছে আজকে আন্তর্জাতিক বিশ্ব পরিবেশ দিবস। সুতরাং এই দিনটাকেই আমরা বেছে নিয়েছি এবং এই দিনটার উপর করেই আমরা আজকে। আচ্ছা, কাজ মোটামুটি কখন থেকে কবে থেকে শুরু হচ্ছে তাহলে? ধরে নিন আজ থেকে তো শুভ সূচনা হয়েই গেল, কাল পরশু থেকেই জোর কদমে নেমে যাবে, যত দিন এগিয়ে আসবে আমাদেরও কাজের চাপ বাড়বে। আর গত বছর তো এশিয়ান পেন্টসের সম্মানিত হয়েছিলেন আপনারা, সেটা তো একটা সত্যিই একটা খুবই গর্বের বিষয়। এই বছর কতটা আশাবাদী? যদি বলেন সত্যি কথা বলতে আমরা পরিপূর্ণভাবেই আশাবাদী, তবে পুরস্কারের থেকেও যেটা আমরা মেনলি চাই দর্শক সাধারণের মনোরঞ্জন, তারা খুশি হবে, তারা আনন্দ পাবে, তবে আমাদের এই পরিশ্রমটা সার্থক। তারপরেও পরীক্ষার রেজাল্ট যদি ভালো হয় তাহলে একটা আলাদা ব্যাপার, সার্টিফিকেটের তো একটা অবশ্যই দাম আছে, সেটা থাকলে সব দিক দিয়েই ভালো। Thank you.
প্রত্যেকের গায়ে আশা করি কাটা দিল, কারণ ঠিক এইভাবে কত যত্ন করে কত পরিশ্রম করে শিল্পের পর্যায়ে দুর্গাপুজোকে নিয়ে যাওয়া যায়। তাহলে বিশ্ব পরিবেশ দিবসের দিনেই কিন্তু টালা প্রত্যয়ের 2022-এর যে দুর্গোৎসব তার কিন্তু সূচনা হয়েই গেল। একটা খুব ভালো একটা দিনে এই খুঁটি পুজোটা হলো, খুবই সুন্দর একটা খুঁটি পুজো হলো, আমি থাকতে পেরে ভীষণই আনন্দিত হলাম। আর কয়েকদিন বাদেই, মানে সম্ভবত 120 দিন বাদে, আর 120 দিন বাদেই কিন্তু এই মাঠেই কিন্তু মণ্ডপ, ভীষণ সুন্দর মণ্ডপ কিন্তু আমরা দেখতে পারবো। সবার সাথে দেখা হচ্ছে এই মণ্ডপ, মানে এই মণ্ডপ তো আমি আসবই, গত বছরও এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, রাতের মণ্ডপ অসাধারণ সুন্দর লাগে, মানে টালা প্রত্যয়ের প্রতি বছরের মণ্ডপই। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে সবার সাথে, ততক্ষণের জন্য বিরতি নেব, ভালো থেকো সবাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে পারো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে পারো, আমার সাথে সরাসরি কথা বলার জন্য ইনস্টাগ্রাম আইডি ফলো করে মেসেজ করতে পারো, সাজেস্ট করতে পারো কি ভিডিও তুমি দেখতে চাও। চলো টাটা, নেক্সট ভিডিওতে খুব শিগগিরই দেখা হচ্ছে সবার সাথে।